প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটওয়ানি চাওয়ার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এক ভিডিও টুইটে শুরু হয়েছিল রাজনৈতিক টানাপোড়েন। সেই ভিডিও টুইটে সুকান্ত মজুমদার বলেন, মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রের এক ব্যক্তির কাছে ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাইছে এলাকার এক তৃণমূল নেতা চন্দন সাহা। এরপর থেকে সেই নেতাকে আর পাওয়া যাচ্ছিল না। কয়েকদিন কাটার পর অবশেষে সেই তৃণমূল নেতা আসলো সংবাদ মাধ্যমের সামনে। তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। অন্যদিকে সেই ভিডিওতে অপরদিকে থাকা মালতীপুর বিধানসভা কেন্দ্রের অধীন স্যামসি কান্ডারান এলাকার বাসিন্দা বেনিফিশিয়ারি বৃদ্ধ বিনোদ রায় বলেন, চন্দন সাহা তার কাছ থেকে টাকা চেয়েছিল ঘর পাইয়ে দেওয়ার নামে। তিনি টাকা দিতে অস্বীকার করেছেন আর তাই নিয়েই তার সাথে বচসা হয়েছিল। তারা মাংস ছিল, তারপরে কি হয়েছিল, কথা কি হলো, কি বলছিল? এই ছাড়ো না, ও তো আমি ছিলাম ওখানে না, বলে দিলাম এখন আমরা গরিব লোক টাকা কোথায় পাবো। হ্যাঁ, তাই বলে আমি এই দুটো কথা বলেছি। হ্যাঁ, টাকা এখন আমাদের না, মনে হয়তো বাড়ি দিবেন, আর না দিবেন তো না দিবেন। কত টাকা চেয়েছিল কাকা? কত টাকা চেয়েছিল? আরে আসছে বোমারা 3,000 না কত বলেছিল। কিসের জন্য টাকা চেয়েছিল? ও বাড়ি দিবে সে। আপনি নাম জানেন যে টাকা চেয়েছিল আপনার কাছে? চন্দন সাহা। কি করে, ও কে? কান্ডারনের বাড়ি আছে বলে। সাংবাদিক সম্মেলনে সুকান্ত বাবু দাবি করেন, তৃণমূল দলটাই হলো কাটমানির দল। নতুন কিছু নয়, গোটা রাজ্যই জানে যে গোটা তৃণমূল কংগ্রেসটাই তো তোলামূল পার্টি, তোলা তুলে তো চলছে ওদের, তোলাতেই কাজ, তোলা দেন, তোলা গান, তোলা কর্মমণি, তোলা ছাড়া আমি জানো ফণি হারা মন, মণি হারা ফণি। সে তোলাই তৃণমূল নেতৃত্ব বলছে অভিযোগ করছেন না কেন আপনারা, টুইট করছেন আপনি, কালকে বলছেন যে অভিযোগ করছেন না কেন? আমরা অভিযোগ করে কি করব, ওনার পুলিশের দম আছে যাবে? কৃষ্ণদেবাবু বললে পরে তো পুলিশ বাথরুমে যায়, তাছাড়া তো যায় না পুলিশ। অন্যদিকে তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, না জেনে বুঝে সুকান্ত বাবু এসব কথা বলছেন, তারা এফআইআর করছেন না কেন? ওই তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, কি বললাম? প্রথম কথা, সুকান্ত বাবু কোথা থেকে জানতে পারলেন? আর যদি জেনেও থাকেন তাহলে তিনি এফআইআর করলেন না কেন? এফআইআর করার অধিকার সকলের আছে, কমপ্লেন করার অধিকার সকলের আছে। যদি কোনো বেনিফিশিয়ারি কাছে নেয় তাহলে এফআইআর করলে পুলিশ তাকে জিজ্ঞাসা করবে টাকা চাইছে কি না জেনে শুনে একটা প্রেসে বলে দেওয়া কি টুইটারে লিখে দেওয়া, সেটা তো মনে করি যে ওর মতো একটা রাজনৈতিক দলের সভাপতি বাঞ্ছনীয় নেই। শুধু পলিটিক্স করার জন্য সমাজে থাকা নয়, সমাজে অনেক কাজ আছে যেটা সমাজে করতে হয়। দেখেন, আমি ওখানে আমাদের গ্রামের বাড়ি, আমরা সেখানে মাঝে সাঝেই যাই এবং যার সাথে আমার কথাবার্তা হচ্ছিল তিনি একেবারে নেশাগ্রস্ত মানুষ ছিলেন এবং তার সাথে ইয়ার্কি ফাজলামি করছিলাম এবং ইয়ার্কি ফাজলামির মাধ্যমেই কিছু বলেছি, কিন্তু এতে বিরোধীরা কোথায় থেকে কিভাবে ভিডিও করলো এবং সেটা আমি ঘুণাক্ষরে টের পাইনি। আমাকে বদনাম করার জন্য চেষ্টা করা হচ্ছে, আমি কিন্তু এটার সম্বন্ধে কিছুই যাই না, এরকম কোনো কিছু ঘটে নাই। ওই ব্যক্তি কি বেনিফিশিয়ারি ঘর পেয়েছে? না, উনি বেনিফিশিয়ারি না, উনি একজন সাধারণ লোক ওখানকারই আছেন এবং ওনার সাথে ইয়ার কি করছিলাম, ও বেনিফিশিয়ারি নয়। আপনার কোনো শত্রুতা আছে বা কিছু আছে? না, আমার সাথে তো কোনো শত্রুতা নাই, ওখানে গ্রামবাসীরাও সবাই আমাকে ভালোই বলবে এখন যদি, হ্যাঁ কী বলবো আর। কে বা কারা আপনাকে ফাঁসানোর চেষ্টা করলো মনে হচ্ছে? এটা বিরোধীরাই কেউ হয়তো করেছে এবং কে করেছে সেটাও আমি এখনো পর্যন্ত সঠিক মানে মাথায় কাজ করছে না যে কে এটা হতে পারে।